বলবো ভাইরাসের সাধারণ বৈশিষ্ট্য। কোন পর্যন্ত লেখাইছেন মনে আছে? সম্পর্কে হ্যাঁ বলো, তাহলে আপনি কোন পর্যন্ত লেখাইছিলেন আগের ক্লাসে, মনে আছে? মনে আছে মানে হচ্ছে ভাইরাসের তো কোনো সাধারণ বৈশিষ্ট্য একটাও মনে হয় লেখি নাই। না স্যার, মানে তো আপনি বর্ণনা কি কন্ডিশনাল শেষ রিফ্লেক্স করছিলেন? পর্যন্ত গেছিলেন? আরে কি কন্ডিশনাল রিফ্লেক্স এর কথা বলো, আমি বুঝলাম না তো কিছু। ওই যে তুমি তো তো আগে মানে আমার কথা শোনো, গত শুক্রবারে আমরা অণুজীব চ্যাপ্টার পড়তে শুরু করেছিলাম, সেই অণুজীব চ্যাপ্টারের ভাইরাস সম্পর্কে প্রথমে প্রিয়ন পড়েছি, তারপরে ভিরয়েড পড়েছি, তারপরে ভাইরাস কাকে বলে সেই সম্পর্কে কিছু প্রাথমিক কথাবার্তা বলেছি, ভাইরাস প্রথম কে আবিষ্কার করেছেন, কয়েক প্রকার ভাইরাস সম্পর্কে বলেছি, এইডস ভাইরাস কে আবিষ্কার করেছেন মানে HIV কে আবিষ্কার করেছেন বা পিট জ্বরের ভাইরাস কে আবিষ্কার করেছেন ইত্যাদি কিছু প্রাথমিক কথাবার্তা বলেছি। সবার জি স্যার, জি ভাইরাস স্যার, শব্দের অর্থ কি, ভাইরাস শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন, এগুলো বোধ হয় আমরা আলোচনা করেছি, ঠিক কিনা বলো? জি স্যার, ইন্ট্রো ছিল আর কি, ইন্ট্রো কথাবার্তা ছিল। হ্যাঁ, এবং সেগুলো কিছু কথাবার্তা কি লিখছো না লেখো নাই? স্যার লিখছি স্যার, লিখছি তো। হ্যাঁ লিখছি, তাহলে তো হয়ে গেল। ওই ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আমরা বলেছি, লিখছি ভাইরাস সম্পর্কে। এখন আমরা ভাইরাসের সাধারণ বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। যে একজন বললা যে কন্ডিশনাল রিফ্লেক্স, তুমি তো কি বলে পরিপাক চ্যাপ্টারে লালাক্ষরণের সেই কন্ডিশনাল আনকন্ডিশনাল নিয়ে কথা বলতেছো, সেটা তো আর আমরা এখন পড়বো না। ওইখানে তোমাদের পরিপাক চ্যাপ্টার সবারই প্রায় শেষ হয়ে গেছে, কোনো একটা ব্যাচের হয়তো 2-4-5 মিনিটের পড়া বাকি আছে, তাদেরকে সেটা আমি তার নিজস্ব ব্যাচে পড়িয়ে দেব। বাকি ব্যাচ তিনটা ব্যাচের, তো তিনটা ব্যাচের মনে হয় 2টা ব্যাচেরই পড়ানো হয়ে গেছে পরিপাক চ্যাপ্টার, একটা ব্যাচের শুধু একটুখানি বাকি থাকতে পারে, 5-7 মিনিট তাদের কথা বললে হয়ে যাবে। সুতরাং আমরা পরিপাক চ্যাপ্টারের কিন্তু পড়া এখানে পড়ছি না, আমরা উদ্ভিদ বিজ্ঞানের অণুজীব অধ্যায় নিয়ে পড়ছি, যেটা গত শুক্রবারে ক্লাস করেছিলাম। সেই খাতা বের করো, সেখানে নোট করতে শুরু করো। বুঝতে পারছো কি সবাই? বুঝতে পারছো কি বলো? জি স্যার, সবাই বুঝতে পেরেছো তো? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, আমি এক্ষুনি শুরু করছি। আচ্ছা, আমরা প্রথমে লিখব, লেখো ভাইরাসের সাধারণ বৈশিষ্ট্য, এই হেডিংটা দাও, দিয়ে একের পর এক আমরা বৈশিষ্ট্যগুলো লিখতে শুরু করব। নাম্বার এক লেখো ভাইরাস, আমি বলবো আর তোমরা লিখবা, আমার লেখার দরকার নাই। লেখো ভাইরাস জীব কোষের অভ্যন্তরে, জীব কোষের অভ্যন্তরে সজীব এবং জীব কোষের বাইরে নির্জীব বস্তু হিসেবে আচরণ করে। ভাইরাস জীব কোষের অভ্যন্তরে সজীব এবং জীব কোষের বাইরে নির্জীব বস্তু হিসেবে আচরণ করে। অনেকে ভাবতে পারে যে এইসব বৈশিষ্ট্য সব বইয়ে লেখা আছে, বইয়ে সবই থাকবে, কিন্তু আমি 3-4টা বই মিলে একত্রিত করে দিব সেটা যেমন একটা ব্যাপার, দ্বিতীয়ত হচ্ছে বইয়ে থেকেই তো আমাদেরকে পড়তে হবে, বই বাদ দিয়ে তো আমরা পড়তে পারবো না, আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা তো বইয়ের সমস্ত লেখাই নোটে নিয়ে আসব, সেজন্য বইয়ে যেটা আছে সেটা আমি লেখাচ্ছি এটা ভাবা যাবে না, ওটা তো অবশ্যই লিখতে হবে, বই বাদ দিয়ে তো আমরা পড়বো না, বইয়ের গুলোই আমরা একত্রিত করবো। হয়তো তোমার বইয়ে যা আছে তার সাথে আরো 2-4টা নতুন বৈশিষ্ট্য পেয়ে যাবে এখানে, হ্যাঁ এরকম হবে, কিন্তু লিখতে হবে, এই হচ্ছে কথা। আমরা ফাইনালি একটা নোট, কমপ্লিট নোট তৈরি করতে হবে, বইয়ের কোনো টপিকস নোটে যেন বাদ না যায়, সেই জন্য। এক নম্বর বৈশিষ্ট্য, ভাইরাস জীব কোষের অভ্যন্তরে সজীব এবং জীব কোষের বাইরে নির্জীব বস্তু হিসেবে আচরণ করে, লিখছো কিনা বলো? স্যার এর আগে কি কিছু লিখাইছিলেন? এই না না, প্রথম শুরু করেছি। ভাইরাস, ভাইরাসের সাধারণ বৈশিষ্ট্য আমরা লিখছি, এক নম্বর বৈশিষ্ট্য লিখতে শুরু করেছি, ভাইরাস জীব কোষের অভ্যন্তরে সজীব এবং জীব কোষের বাইরে নির্জীব বস্তু হিসেবে আচরণ করে। ভাইরাস জীব কোষের অভ্যন্তরে সজীব এবং জীব কোষের বাইরে নির্জীব বস্তু হিসেবে আচরণ করে। নাম্বার দুই লেখো, এই শব্দটা লেখো সেন্ট্রিফিউজ। সেন্ট্রিফিউজ শব্দের অর্থ হচ্ছে অধক্ষেপ করা বা অধক্ষিপ্ত করা, এরকমের যন্ত্র আছে যার ভিতরে নিয়ে ঘোরালে বস্তুর আণবিক ভরের উপর ভিত্তি করে সেটা তলানি পড়ে,
সেরকম মেশিন আছে যাকে বলা হয় সেন্ট্রিফিউজ মেশিন, তাহলে আমরা লিখবো সেন্ট্রিফিউজ সেন্ট্রিফিউজ করে, ওইটাও কি এরকমেরই? হ্যাঁ হ্যাঁ, সেন্ট্রিফিউজ যন্ত্রের সাহায্যে, সেন্ট্রিফিউজ যন্ত্রের সাহায্যে ভাইরাসকে অধঃক্ষিপ্ত করা যায়, সেন্ট্রিফিউজ যন্ত্রের সাহায্যে ভাইরাসকে অধঃক্ষিপ্ত করা যায়। নাম্বার তিন, সেন্ট্রিফিউজ যন্ত্রের সাহায্যে ভাইরাসকে অধঃক্ষিপ্ত করা যায়। অধঃক্ষিপ্ত সরেয় ধ বিসর্গ ক্ষিয়তরশ্মি পয়েত, অধঃক্ষিপ্ত করা যায়, সেন্ট্রিফিউজ যন্ত্রের সাহায্যে ভাইরাসকে অধঃক্ষিপ্ত করা যায়। নাম্বার তিন, যে কোনো দ্রাবকে দ্রবীভূত করে ভাইরাসের দ্রবণ তৈরি করা যায়, যে কোনো দ্রাবকে দ্রবীভূত করে, যেমন ধরো তুমি একটা পানির ভিতরে বা দুধের ভিতরে চিনি নিলা, লবণ নিলা, নাড়াত দিলা, সেটা গলে গেল, মিশে গেল, যেটাকে আমরা বলবো সাসপেনশন বা দ্রবণ তৈরি করা, সেটা ভাইরাস করা যায় ভাইরাসের সাহায্যে। যে কোনো দ্রাবকে দ্রবীভূত করে দ্রবণ বা সাসপেনশন তৈরি করা যায়, যে কোনো দ্রাবকে দ্রবীভূত করে দ্রবণ তৈরি করা যায় বা সাসপেনশন তৈরি করা যায়। এটা কি স্যার ভাইরাসের দ্রবণ? হ্যাঁ, ভাইরাসের দ্রবণ। তুমি যেমন চিনি বা লবণ পানির মধ্যে নিয়ে ইচ্ছা করলে দ্রবীভূত করে একটা শরবতের মতো বানাতে পারো, ভাইরাস দিয়ে এরকম তুমি শরবত বানাতে পারবে। যে কোনো দ্রাবকে দ্রবীভূত করে দ্রবণ তৈরি করা যায়, লিখছো কিনা বলো। জি স্যার। নাম্বার চার, না আরো বেশি হবে, পাঁচ বোধ হয় নাকি? চার। আচ্ছা, এটা গেল দ্রবীভূত করা, আমি কিন্তু লিখছি না, যাই হোক। চার নম্বরে লেখো, অসংখ্য ভাইরাসকে, অসংখ্য ভাইরাসকে বিশুদ্ধ অবস্থায় একত্রিত করে স্ফটিক তৈরি করা যায়। স্ফটিক মানে ক্রিস্টাল, চিনির দানা, লবণের দানা, চকচকে যে দানা যেগুলো, এগুলোকে বলা হয় স্ফটিক বা ক্রিস্টাল। অসংখ্য ভাইরাসকে বিশুদ্ধ অবস্থায় একত্রিত করে স্ফটিক তৈরি করা যায়। অসংখ্য ভাইরাসকে বিশুদ্ধ অবস্থায় একত্রিত করে স্ফটিক তৈরি করা যায়। স্যার স্ফটিকটা দানা কি বলছিলেন আবার একটু বলবেন? ক্রিস্টাল, ক্রিস্টাল চিনির দানা, লবণের দানা, এটা ক্রিস্টাল বা স্ফটিক। অসংখ্য ভাইরাসকে বিশুদ্ধ অবস্থায় একত্রিত করে স্ফটিকে পরিণত করা যায়, লিখছো কিনা বলো। জি স্যার। পাঁচ, ডিটারজেন্ট প্রয়োগ করলে, ডিটারজেন্ট প্রয়োগ করলে ভাইরাসের উপাদান সমূহ পরস্পর পৃথক হয়ে যায়, ডিটারজেন্ট প্রয়োগ করলে ভাইরাসের উপাদান সমূহ পরস্পর পৃথক হয়ে যায়, আবার এই উপাদান সমূহকে পরস্পরের সাথে যুক্ত করে দিলে ভাইরাস তার পূর্বের বৈশিষ্ট্য ফিরে পায়। ডিটারজেন্ট প্রয়োগ করলে ভাইরাসের উপাদান সমূহ পরস্পর পৃথক হয়ে যায়, আবার এই উপাদান সমূহকে পরস্পরের সাথে যুক্ত করে দিলে ভাইরাস তার পূর্বের বৈশিষ্ট্য ফিরে পায়। ডিটারজেন্ট প্রয়োগ করলে ভাইরাসের উপাদান সমূহ পরস্পর পৃথক হয়ে যায়, আবার এই উপাদান সমূহ পরস্পরের সাথে যুক্ত করে দিলে ভাইরাস তার পূর্বের বৈশিষ্ট্য ফিরে পায়। লিখতে পারছো কিনা বলো। সেই সংশয়টা আরেকবার একটু। হ্যাঁ, ডিটারজেন্ট প্রয়োগ করলে ভাইরাসের উপাদান সমূহ পরস্পর পৃথক হয়ে যায়,
আবার এই উপাদানসমূহ পরস্পর যুক্ত করে দিলে ভাইরাস তার পূর্বের বৈশিষ্ট্য ফিরে পায় বা পূর্বের ন্যায় ভাইরাস তৈরি হয় বা পূর্বের বৈশিষ্ট্য সম্পন্ন ভাইরাস তৈরি হয়। একই কথা, এটা একটা মজার বিষয় যে ভাইরাসের প্রত্যেকটা পার্ট তুমি খুলে খুলে আলাদা করে ফেলো তখন একদম কি বলা যায় সেটার কোনো জৈবিক অস্তিত্ব নাই, আবার সেই পার্ট গুলো একত্র করে জুড়ে দাও সাথে সাথে সে আবার জীবন ফিরে পাবে, এরকম আশ্চর্য না বিষয়টা? জি স্যার, মেশিনের মতো। ডিটারজেন্ট প্রয়োগ করলে ভাইরাস তার পূর্বের বৈশিষ্ট্য সরি ভাইরাসের উপাদান সমূহ পরস্পর পৃথক হয়ে যায়, আবার এই উপাদান সমূহ পরস্পর যুক্ত করে দিলে পূর্বের বৈশিষ্ট্য সম্পন্ন ভাইরাস ফিরে পাওয়া যায়। যেরকম লেখো লিখতে পারছো, সবাই লিখছো? জি স্যার। দাঁড়ি, পরের নাম্বার লেখো, ভাইরাস কোন খাদ্য গ্রহণ করে না এবং তার দেহের ভেতরে কোন বিপাকীয় কার্যক্রম ঘটে না। বিপাকীয় কার্যক্রম, দেহের ভিতরে যে কেমিক্যাল রিয়াকশন হবে, এনার্জি প্রডিউস করবে, ওইসব ব্যাপার স্যাপার এখানে নাই। ভাইরাস কোনো খাদ্য গ্রহণ করে না এবং তার দেহের ভেতরে কোনো বিপাকীয় কার্যক্রম ঘটে না। ভাইরাস কোনো খাদ্য গ্রহণ করে না এবং তার দেহের ভেতরে কোনো বিপাকীয় কার্যক্রম ঘটে না। কিন্তু স্যার একটা জীব যদি স্যার বেঁচে থাকে তার তো বিপাকীয় কাজ থাকা কথা। এই জন্য তো ভাইরাস তো জীব না, আবার জীব আর জ্বরের মাঝামাঝি ভাইরাসের অবস্থান। থাকার কথা তো কত কিছুই, কিন্তু যিনি তোমার আমার চেয়ে অনেক জ্ঞানী তিনি কি না পারেন স্যার? ৬ নম্বর আর একটু বলেন। হ্যাঁ, ভাইরাস কোনো খাদ্য গ্রহণ করে না এবং তার দেহের ভেতরে কোনো বিপাকীয় কার্যক্রম ঘটে না, সেজন্য তো ভাইরাসের অনেক বৈশিষ্ট্য জীবের মতো, অনেক বৈশিষ্ট্য জ্বরের মতো, জ্বর বস্তুর মতো। এটা কি কোনো জীবের বৈশিষ্ট্য হতে পারে? কাইটেসিরে ভাগ করে আলাদা করে ফেললাম, আবার সব জোড়া লাগাই দিব, আবার আর সাথে সাথে জীবের মতো আচরণ করবে, একটু আগে যেটা বললাম। এটা তো নর্মাল কোনো জীবের বিষয় বৈশিষ্ট্য হতে পারে না। ভাইরাস কোনো খাদ্য গ্রহণ করে না এবং তার দেহের ভেতরে কোনো বিপাকীয় কার্যক্রম ঘটে না। লিখতে পারছো কিনা বলো। জি স্যার। পরের বৈশিষ্ট্য লেখো, নাম্বার ৭, ভাইরাসের আয়তনের কখনো বৃদ্ধি ঘটে না। মানে কি, যে ভাইরাসটা সদ্যজাত আর যে ভাইরাসটা বুড়া, সাওয়ার বুড়া সাইজ কিন্তু এক, এমন না যত বয়স হবে আস্তে আস্তে বড় হবে, এরকম না বিষয়টা। ভাইরাসের আয়তন কখনো বৃদ্ধি পায় না। লিখতে পারছো কিনা বলো। Yes, sir. সাথেই লেখো, যেহেতু ভাইরাসের কোনো কোষ প্রাচীর বা কোষ মেমব্রেন বা সাইটোপ্লাজম বা কোষ অঙ্গাণু থাকে না, যেহেতু ভাইরাসের কোন কোষ প্রাচীর বা কোষ মেমব্রেন বা সাইটোপ্লাজম বা কোষ অঙ্গাণু থাকে না, তাই ভাইরাসকে কোষ বলে বিবেচনা করা হয় না, বরং অকোষীয় অণুজীব বলা হয়, বরং অকোষীয় অণুজীব বলে।
কেন? কারণ একটা কোষ যদি হতে হয় তাহলে তার হয় কোষ প্রাচীর থাকবে, তারপরে কোষ মেমব্রেন থাকবে, কোষ প্রাচীর না থাকলে কোষ মেমব্রেন তো থাকতেই হবে, তারপরে হচ্ছে তার ভিতরে সাইটোপ্লাজম থাকবে বা বিভিন্ন কোষ অঙ্গাণু থাকবে, এসব কিছু নাই। তাই ভাইরাসকে কোষ বলা হয় না, বরং অকোষীয় অণুজীব বলা হয়। যেহেতু ভাইরাসের কোন কোষ প্রাচীর বা কোষ মেমব্রেন বা সাইটোপ্লাজম বা কোষ অঙ্গাণু নেই, তাই ভাইরাসকে কোষ বলা হয় না, বরং অকোষীয় অণুজীব বলা হয়। লিখছো কিনা বলো। জি স্যার। সবাই কি লিখতে পারছো কিনা বলো। হ্যাঁ স্যার লিখছি। ঠিক আছে, পরের বৈশিষ্ট্য লেখো। নির্দিষ্ট ভাইরাস, নির্দিষ্ট ভাইরাস নির্দিষ্ট পোষক দেহের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করে। নির্দিষ্ট ভাইরাস নির্দিষ্ট পোষক দেহের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করে, অর্থাৎ ভাইরাসের পোষক সুনির্দিষ্ট। নির্দিষ্ট ভাইরাস নির্দিষ্ট পোষকের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করে, অর্থাৎ ভাইরাসের পোষক সুনির্দিষ্ট। কথাটার মানে কি? মানে হচ্ছে এরকম, যেমন মনে করো তোমরা তো অনেক ভাইরাস সম্পর্কে কম বেশি জানো। যেমন আমি বললাম এই যে র‍্যাবিস ভাইরাস, একটা ভাইরাস আছে র‍্যাবিস ভাইরাস, এটার কারণে জলাতঙ্ক হয়, শুনেছো কখনো? জি স্যার শুনেছো। এই ভাইরাসটা সাধারণত মানুষ অথবা শিয়াল অথবা কুকুর অথবা নেকড়ে এদের মধ্যে বসবাস করে। তুমি অন্য প্রাণীর মধ্যে এই ভাইরাসটাকে খুঁজলেও পাবে না, কারণ এই ভাইরাসটা শুধু এই প্রাণীগুলোর মধ্যেই বেঁচে থাকতে পারে, এর মধ্যে সংখ্যা বৃদ্ধি করতে পারে। এরকমেরই উদাহরণ, যেমন ধরো তুমি বললা টোবাকো মোজাইক ভাইরাস, এরকম একটা ভালো ভাইরাস আছে, তামাক গাছে পাওয়া যায়। আবার CMV কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, এরকম একটা ভাইরাস আছে। কলিফ্লাওয়ার মানে ফুলকপি, আর টোবাকো মানে তো তামাক গাছ, জানো। এখন এই যে TMV বা টোবাকো মোজাইক ভাইরাস, এইটাকে তুমি ফুলকপির মধ্যে খুঁজলে পাবা না, কোনোদিন পাবা না। আর কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাসটা এটা শুধুমাত্র ফুলকপির মধ্যেই পাবা, এটা তুমি তামাক গাছের মধ্যে পাবা না। কথাটার মানে কি বুঝতে পারছো? এইমাত্র যে বৈশিষ্ট্য লিখছো, স্যার এক এক ভাইরাস এক এক প্রাণী বা হ্যাঁ উদ্ভিদের শরীরেই হ্যাঁ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে মূল কথা, এক এক ভাইরাস এক এক উদ্ভিদ এবং প্রাণীর ভেতরেই পাওয়া যায়। শুধু তাই না, আবার এমনও আছে নির্দিষ্ট ভাইরাস নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণীর নির্দিষ্ট জায়গায় অ্যাটাক করে। যেমন এই যে টোবাকো মোজাইক ভাইরাস, এইটা তুমি তামাক গাছের পাতায় বা কাণ্ডে পাবা, এটা মূলের মধ্যে পাবা না। কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, এটা ফুল, যেটা আমরা ফুলকপির ফুলের মধ্যে পাবা না, শিকড়ের মধ্যে পাবা না, পাতায় শুধু পাবা এই রোগটা। যেমন হেপাটাইটিস ভাইরাস মানুষের, এইটা তুমি পাবা হচ্ছে আমাদের কলিজার মধ্যে। হেপাটিক শব্দটা যখনই শুনবা বুঝবা এখানে কলিজা বিষয়টা ইনভলভ। হেপাটাইটিস ভাইরাসটা যকৃতের মধ্যে পাবা, এটা কিন্তু অন্য জায়গায় পাবা না। আবার আমাদের যে পক্স ভাইরাস, তাই না, অথবা মাম্স ভাইরাস, যেমন মাম্স এরকম একটা ভাইরাস আছে গলার ওখানে ফুলে ওঠে, এই ভাইরাসটা তুমি আমাদের লালা গ্রন্থির মধ্যে যে প্যারোটিড লালা গ্রন্থি আছে তার মধ্যে পাবা, অন্য জায়গায় পাবা না। তাই না, আমাদের তিন জোড়া লালা গ্রন্থি পড়িয়েছি, তোমাদের না পড়াই নেই পরিপাক চ্যাপ্টারে, বলো তো? পড়ছি স্যার। হ্যাঁ, সেই প্যারোটিড লালা গ্রন্থির মধ্যে তুমি মাম্স ভাইরাস পাবা। এই রকমের স্পেসিফিক ভাইরাসের হোস্ট স্পেসিফিক, কথাটার মানে বুঝছো না? বোঝো নাই?
ভালো করছো, বুঝছো। পরের বৈশিষ্ট্য লেখো নাম্বার নয়, ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে ধরনের, ছোঁয়াচে ধরনের, একজন আরেকজনকে স্পর্শ করলে তার মধ্যে ছড়িয়ে পড়বে, অত্যন্ত ছোঁয়াচে ধরনের, খুব সহজেই একজন আরেকজনকে স্পর্শ করলে সেখান থেকে ছড়িয়ে পড়তে পারে, ছড়িয়ে পড়ার সম্ভাবনাটাই বেশি। ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে ধরনের, স্পর্শ করলেই তার ভেতর থেকে একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যেতে পারে। এই কারণেই কম্পিউটারের যে একটা প্রোগ্রাম আছে আমাদের কম্পিউটারকে ক্ষতি করে দিতে পারে, সেটার নামও রাখা হয়েছে ভাইরাস। কারণ ওটাও ওরকম পেনড্রাইভের মাধ্যমে অথবা দেখা যাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে তোমার ডিভাইসের মধ্যে ঢুকে যাবে ভাইরাস। সরি, কি লিখতেছি, ভাইরাস, VIRUS। কেন? কারণ আমাদের যে জীব ভাইরাস তার সাথে এটার আচরণের মিল আছে, এটাও একদম একটা থেকে আরেকটা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, স্পর্শ করলেই একটা থেকে আরেকটার মধ্যে এই প্রোগ্রামটা, এটাও একটা প্রোগ্রাম, কিন্তু এটা আমাদের জন্য আনওয়ান্টেড প্রোগ্রাম। এটার ফুল মিনিং হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। সিজ, সিজ মানে কি? জিম্মি। আমার ভাইটাল যে ইনফরমেশন রিসোর্স আছে আমার কম্পিউটারের ভেতরে, র্যাম আছে, রম আছে, যেখান থেকে আমার ডাটা প্রসেস হয়, সবটাকে সে সিজ করে ফেলে, আন্ডার সিজ। এই জন্য এটার নাম হয়েছে ভাইরাস। কিন্তু এটার নাম ভাইরাস খুঁজে বের করে ঠিক করছে এই জন্য যে এটার চরিত্র ছোঁয়াচে ধরনের, খুব দ্রুত একটা থেকে আরেকটা ছড়িয়ে পড়ে। বুঝতে পেরেছো না পারনি? জি স্যার, বুঝছি। নাম্বার দশ স্যার, সব ভাইরাস কি ছোঁয়াচে? না, অধিকাংশ ভাইরাসই ছোঁয়াচে। এখন সেখানে একটা কথা আছে, যেহেতু ভাইরাসের পোষক নির্দিষ্ট, এখন মনে করো ওই যে বললাম এই ভাইরাসটা মানুষের মধ্যে বসবাস করে, আরেকটা ভাইরাস আছে ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, এটা গরুর খুরা রোগের জন্য কারণ। এখন তুমি মানুষ, তুমি যদি এটার স্পর্শ করো তোমার দেহের মধ্যে তো এটা ঢুকবে না, আরেকটা গরু যদি ওর কাছাকাছি আসে তার মধ্যে ঢুকবে। অর্থাৎ যদি হোস্ট সেম হয় তাহলে ভাইরাস অবশ্যই ছোঁয়াচে। এখন যদি হোস্ট ডিফারেন্ট হয়, যে ওই ভাইরাস ওই হোস্টের মধ্যে যায় না, যাবে না, তাহলে তো স্পর্শ করলেও তার মধ্যে যাবে না। আদারওয়াইজ মোস্ট অফ দা ভাইরাস হচ্ছে ছোঁয়াচে। যদি হোস্ট এইচআইভি ভাইরাস তো একদম ছোঁয়াচে না মনে হয়। না, ওইটা মোস্ট অফ দা ভাইরাস, ওরা এইচআইভি কেন, এরকম তো অনেক ভাইরাসই আছে যেটা কি বলা যায় ব্লাডের মাধ্যমে অথবা কি বলা যায় লালার মাধ্যমে, ওইটা মোস্ট অফ দা ভাইরাস হচ্ছে ছোঁয়াচে। এইচআইভি কেন, শুধু হেপাটাইটিস ভাইরাসটা তো ছোঁয়াচে না, ওটা শুধু পানির মাধ্যমে যাবে। তুমি একজন হেপাটাইটিস রোগে আক্রান্ত ব্যক্তিকে যতই স্পর্শ করো তোমার দেহের মধ্যে যাবে না। কিন্তু একটা কথা আছে, এইচআইভি বা তুমি আরেকটা কোনটার কথা বললা, এই সমস্ত ভাইরাস তোমার যেখানে বাস করে, যে কোষে বাস করে, সেই রকমের কোষের যদি সান্নিধ্য পায়, ওই এইচআইভিটা বাস করে ধরো তোমার রক্তের মধ্যে অথবা লালার মধ্যে, সে যদি তোমার রক্ত বা তোমার লালার নাগাল পায় তাহলে সে একদম মুহূর্তের মধ্যে এখান থেকে এখানে ইয়ে করবে, ট্রান্সফার হবে। কথা বুঝতে পারছো? বুঝাতে পারছি না পারিনি? হ্যাঁ, যে জায়গায় সে বসবাস করে ওই সেম হোস্ট সেল যদি পায় তাহলে আর তার তোমার তোমার তাকে বলে দেওয়া লাগবে না যে তুমি যাও, ও নিজে নিজে চলে যাবে ওখানে। আচ্ছা, এবার আসো দশ নম্বর বৈশিষ্ট্য লেখো, লেখো। এটা এগারো হবে স্যার। এগারো হবে, হোক এগারো হবে। লেখো, ভাইরাসের দেহে বংশগতীয় বৈশিষ্ট্য নির্ধারণের জন্য, ভাইরাসের দেহে বংশগতীয় বৈশিষ্ট্য নির্ধারণের জন্য ডিএনএ বা আরএনএ থাকে। ভাইরাসের দেহে বংশগতীয় বৈশিষ্ট্য নির্ধারণের জন্য ডিএনএ বা আরএনএ থাকে। হয় ডিএনএ থাকে, নয় আরএনএ থাকে, দুইটাই থাকে, এরকম আছে, খুব রেয়ার। হ্যাঁ বলো স্যার, আরেকবার একটু বলা যাচ্ছে? হ্যাঁ অবশ্যই, ভাইরাসের দেহে বংশগতীয় বৈশিষ্ট্য নির্ধারণের জন্য
ডিএনএ বা আরএনএ থাকে। ভাইরাসের দেহে বংশগতীয় বৈশিষ্ট্য নির্ধারণের জন্য ডিএনএ বা আরএনএ থাকে। লিখতে পারছো কিনা বলো। সাধারণত একই ভাইরাসে দুইটাই থাকে না, তবে দুই একটা ব্যতিক্রম আছে যে একই ভাইরাসে দুইটাই আছে, আদারওয়াইজ হয় ডিএনএ থাকে নয় আরএনএ থাকে। আচ্ছা, এবার আসো পরের বৈশিষ্ট্য নাম্বার 12। লেখো, ইউভি রে, এক্স রে, গামা রে ইত্যাদি, আরো আছে কসমিক রে ইত্যাদি ক্ষুদ্র তরঙ্গের প্রভাবে ভাইরাসের ডিএনএ বা আরএনএ বিন্যাস। তৃতীয় রেটা কি লেখছেন স্যার? গামা রে, গামা রে, আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে, কসমিক রে ইত্যাদি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের প্রভাবে এক্স ইউভি রে, এক্স রে, গামা রে, কসমিক রে ইত্যাদি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের প্রভাবে ভাইরাসের ডিএনএ বা আরএনএ সিকোয়েন্স বা বিন্যাস পরিবর্তিত হয়ে নতুন ধরনের ভাইরাস তৈরি হতে পারে যাকে মিউটেশন বলে। মিউটেশন বাংলায় বলা হয় পরিবৃত্তি। কি বলেছি? আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে, কসমিক রে ইত্যাদি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের প্রভাবে ভাইরাসের ডিএনএ বা আরএনএ বিন্যাস পরিবর্তিত হয়ে নতুন ধরনের ভাইরাস তৈরি হতে পারে যাকে মিউটেশন বলে। আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে, কসমিক রে ইত্যাদি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের প্রভাবে ভাইরাসের ডিএনএ বা আরএনএ বিন্যাস পরিবর্তিত হয়ে নতুন ধরনের ভাইরাস তৈরি হতে পারে যাকে মিউটেশন বলে। লিখছো কিনা বলো। জি স্যার। পরের বৈশিষ্ট্য লেখো, ভাইরাস ভাইরাস অতি উচ্চ তাপমাত্রা কমা অতি নিম্ন তাপমাত্রা, কত নাম্বার হবে এটা, 13 না 14? 13 স্যার। হ্যাঁ, ভাইরাস অতি উচ্চ তাপমাত্রা অতি নিম্ন তাপমাত্রা এবং অতি উচ্চ চাপ সহ্য করতে পারে। অতি উচ্চ তাপমাত্রা, অতি নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপ সহ্য করতে পারে। তাপমাত্রা মারা যায় স্যার কোনটা? এটা এটা ভাইরাসের প্রজাতির উপরে নির্ভর করে, কোন ভাইরাসকে কতটা চাপ প্রয়োগ করলে সে মারা যাবে বা সহ্য করতে পারে, এটা ভাইরাসের প্রজাতির। এমনিতে তো বলে যে 100% তাপমাত্রায়, 100°C তাপমাত্রায় বেশিরভাগ জীবাণু মারা যায়, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে সেটা না, সেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। 100°C তাপমাত্রা প্রয়োগ করলে ভাইরাস মরবে না, ব্যাকটেরিয়া মরবে।
তার পরের বৈশিষ্ট্য লেখো অতি নিম্ন চাপ সহ্য করতে পারে না কোনটা অতি নিম্ন চাপ হ্যাঁ সেটাও সহ্য করতে পারে অতি উচ্চ তাপমাত্রা অতি নিম্ন তাপমাত্রা অতি উচ্চ চাপ অতি নিম্ন চাপ দুইটাই সহ্য করতে পারে সবই সহ্য করতে পারে সে পরের বৈশিষ্ট্য লেখো ভাইরাস অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল নয় আবার একটু বলবেন ভাইরাস অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল নয় দেখো লিখে দিচ্ছি তার মানে কি অ্যান্টিবায়োটিক দিয়ে তুমি ভাইরাসকে মারতে পারবে না কিন্তু ইন্টারফেরন এর প্রতি সংবেদনশীল ভাইরাস অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল নয় কিন্তু ইন্টারফেরন এর প্রতি সংবেদনশীল ইন্টারফেরন আসলে কি ইন্টারফেরন এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ কোন জীব কোষকে যখন বিশেষ করে প্রাণী কোষকে যখন কোনো ভাইরাস আক্রমণ করে তখন ওই প্রাণী কোষ থেকে একটা প্রোটিন জাতীয় পদার্থ বের হয় যেটা ভাইরাসটার বংশবৃদ্ধি প্রতিহত করে সেই প্রোটিন জাতীয় পদার্থটার নাম হচ্ছে ইন্টারফেরন এইটা কিন্তু ভাইরাসের জন্য ক্ষতিকর এটা আসলে ভাইরাস বংশবৃদ্ধি করতে পারবে না মারা যাবে কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে তুমি ভাইরাস মারতে পারবে না তাহলে আমরা কিন্তু অনেক সময় ভাইরাস ঘটিত ফ্লু বা এরকম যদি ঠান্ডা ঠান্ডা লাগে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক খাই ডাক্তাররা দেয় কিন্তু সেটা কেন খাই বলতে পারো যে তাহলে সেটা কেন দেয় সেটা এই জন্য খাই যে ওই ধরনের ওষুধ আমাদের শরীরের ভেতরে যারা ইন্টারফেরন তৈরি করে যে সমস্ত কোষ তাদেরকে সে বেশি এক্সাইটেড করে তাদেরকে সক্রিয় করে মানে ইন্টারফেরন তৈরির প্রক্রিয়াটাকে এনহ্যান্স করে সেই জন্য আমরা অ্যান্টিবায়োটিক খাই খেতে পারি খেলে ভাইরাসের কিন্তু সরাসরি অ্যান্টিবায়োটিক খেলে কিন্তু ভাইরাসের কিছু আসে যায় না অ্যান্টিবায়োটিক দিয়ে ভাইরাসকে কিন্তু মারা যায় না এই জন্য ভাইরাস ঘটিত রোগের ট্রিটমেন্টটা একটু কঠিন কিন্তু ব্যাকটেরিয়া জাতীয় রোগ কিন্তু অ্যান্টিবায়োটিক দিলে ব্যাকটেরিয়া কিন্তু অ্যান্টিবায়োটিক দিয়ে মারা যায় তাহলে আমরা কি লিখলাম ভাইরাস অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল নয় কিন্তু ইন্টারফেরনের প্রতি সংবেদনশীল লিখছো কিনা বলো জি স্যার ভাইরাস তার দেহের ভেতরে ভাইরাস তার দেহের ভেতরে কোন এনজাইম তৈরি করতে পারে না কিন্তু ভাইরাস তার দেহের ভেতরে কোনো এনজাইম তৈরি করতে পারে না কিন্তু ভাইরাসের ডিএনএ বা আরএনএ ভাইরাস তার দেহের ভেতরে কোনো এনজাইম তৈরি করতে পারে না কিন্তু ভাইরাস তার দেহের ভেতরে কোনো এনজাইম তৈরি করতে পারে না কিন্তু ভাইরাসের ডিএনএ বা আরএনএ পোষক দেহে ক্ষতিকারক এনজাইম তৈরি করতে পারে ভাইরাস নিজে তার দেহের ভিতরে কোনো এনজাইম তৈরি হয় না তৈরি করতে পারে না সে ভাইরাস কারণ এনজাইম তৈরি করতে গেলে রাইবোজোম লাগবে রাইবোজোমের ভিতরে আরএনএ ঢুকলে তাহলে না প্রোটিন তৈরি হবে এনজাইম তৈরি হবে সেই মেকানিজম ভাইরাসের নাই কিন্তু ভাইরাসের যে ডিএনএ আছে বা আরএনএ আছে সেটা যখন কোনো একটা তোমার জীব কোষের মধ্যে ঢুকবে
ওই ডিএনএ বা আরএনএটা ওই জীব কোষটাকে ওই জীব কোষের রাইবোজোমটাকে ব্যবহার করে সেখানে বসে একটা এনজাইম তৈরি করতে পারে। এটা আমি বলতে চেয়েছি, ভাইরাস নিজে কোনো এনজাইম তৈরি করতে পারে না, কিন্তু ভাইরাসের ডিএনএ বা আরএনএ পোষক দেহের অভ্যন্তরে ক্ষতিকারক এনজাইম তৈরি করতে পারে। ভাইরাস নিজে কোনো ডিএনএ বা সরি ভাইরাস নিজে কোনো এনজাইম তৈরি করতে পারে না, কিন্তু ভাইরাসের ডিএনএ বা আরএনএ পোষক দেহের অভ্যন্তরে ক্ষতিকারক এনজাইম তৈরি করতে পারে। লিখতে পারছো কিনা বলো। লিখতে পারছো কিনা বলো। আচ্ছা কয়টা হয়েছে? পনেরোটা। আর একটা লেখো, ১৬ নাম্বার লেখো। ভাইরাসের উচ্চ অভিযোজন ক্ষমতা রয়েছে, এটার মানে কি? অর্থাৎ পরিবেশের যদি কোনো গুণাগুণ পরিবর্তন হয়ে যায়, পরিবেশের কোনো বৈশিষ্ট্য যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে ভাইরাসও তার নিজের বৈশিষ্ট্য চেঞ্জ করে ওই পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়, এটাকে বলা হয় অভিযোজন। ভাইরাসের এই ক্ষমতাটা অত্যন্ত বেশি। লেখো, ভাইরাসের উচ্চ অভিযোজন ক্ষমতা রয়েছে। ভাইরাসের উচ্চ অভিযোজন ক্ষমতা রয়েছে। লিখতে পারছো কিনা বলো। জি স্যার। পরের বৈশিষ্ট্য লেখো, কত নাম্বার হবে? ১৭। যেহেতু ভাইরাস শুধুমাত্র পোষক কোষের অভ্যন্তরেই সংখ্যা বৃদ্ধি করতে পারে, যেহেতু ভাইরাস শুধুমাত্র পোষক কোষের অভ্যন্তরেই সংখ্যা বৃদ্ধি করতে পারে, তাই ভাইরাসকে বাধ্যতামূলক অন্তঃপরজীবী বলা হয়। যেহেতু ভাইরাস শুধুমাত্র পোষক কোষের অভ্যন্তরেই সংখ্যা বৃদ্ধি করতে পারে, তাই ভাইরাসকে বাধ্যতামূলক অন্তঃপরজীবী বলা হয়। যেহেতু ভাইরাস শুধুমাত্র পোষক কোষের অভ্যন্তরীণ সংখ্যা বৃদ্ধি করতে পারে, তাই ভাইরাসকে বাধ্যতামূলক অন্তঃপরজীবী বলা হয়। স্যার, এই বাধ্যতামূলক অন্তঃপরজীবী বলতে মূলত কি বুঝাইছে? বাধ্যতামূলক অন্তঃপরজীবী বলতে বোঝাচ্ছে যে যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে তোমাকে কোনো একটা কোষের মধ্যে ঢুকতে হবে। কোষের বাইরে যদি তুমি বের হও তাহলে তুমি আর জীব বলে গণ্য হবে না, তাহলে তোমার মৃত্যু ঘটবে। ভাইরাসের মৃত্যু ঘটা মানে কি? ভাইরাসের জীব জন্ম মানে জীবন আর মৃত্যু কি আসলে পার্থক্য কি? এক হচ্ছে সে যখন বংশবৃদ্ধি করে সেটা হচ্ছে তার জীবন, আর যখন সে বংশবৃদ্ধি করে না একদম জড় বস্তু নেয় এটা হচ্ছে তার মৃত্যু। বাঁচতে হলে জীবনের আচরণ করতে হলে তাহলে তাকে কোনো একটা জীবকোষের ভিতরে ঢুকতে হবে। জীবকোষের বাইরে যদি সে বের হয়ে যায় তাহলে সে একদম ডেড এলিমেন্টস, একদম একটা জড় বস্তুর মতো। সেই জন্য যদি কেউ এমন হয় যে জীবকোষের ভেতরে থাকা ছাড়া সে আর বাঁচতে পারবে না, তাহলে তাকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী, অন্তঃপরজীবী। এমন কিছু জীব আছে যারা জীবকোষের ভেতরে ঢুকলেও বাঁচবে, বাইরে থাকলেও বাঁচবে, অসুবিধা নেই। তাদেরকে তুমি বাধ্যতামূলক অন্তঃপরজীবী বলতে পারবে না, তাদেরকে তুমি পরজীবী বলো, তাদের বলা হয় স্বেচ্ছামূলক পরজীবী। বুঝতে পারছো? বাধ্যতামূলকের ইংরেজি হচ্ছে অব্লিগেটরি প্যারাসাইট, অব্লিগেটরি এন্ডোপ্যারাসাইট, অব্লিগেটরি এন্ডোপ্যারাসাইট। ভাইরাস হচ্ছে অব্লিগেটরি এন্ডোপ্যারাসাইট, তাকে বাঁচতে হলে কোন একটা জীবকোষের ভেতরে ঢুকতে হবে। আর যারা ওরকম না, যেমন ব্যাকটেরিয়া, জীবকোষের ভেতরে ঢুকলেও বাঁচবে, বাইরে বেরোলেও মরবে না।
ওদেরকে বলা হয় ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট, ফ্যাকাল্টেটিভ, ওরা অব্লিগেটরি না। আর যারা বাধ্যতামূলক তাদের বলে অব্লিগেটরি, বাঁচতে হলে কোনো একটা কোষের ভেতরে ঢুকতে হবে, বাইরে বেরোলে সে বাঁচতে পারবে না। এরকম অনেকেই আছে, যেমন মনে করো ম্যালেরিয়ার জীবাণু, ম্যালেরিয়ার জীবাণু কোনো একটা জীব কোষের ভেতরে যদি না ঢোকে, বিশেষ করে মানুষ আর মশার দেহের মধ্যে যদি না ঢোকে, তাহলে সে মারা যাবে। বাইরের পরিবেশে তাকে রেখে দিলে একটু পরে সে মারা যাবে। তাহলে কি বুঝতে পারছো যে কাদেরকে বাধ্যতামূলক অন্তঃপরজীবী বলা হয়? জি স্যার। যারা যারা কোনো একটা জীব কোষের ভেতরে না ঢুকলে, না থাকলে মারা যাবে, তাদের বলা হয় বাধ্যতামূলক অন্তঃপরজীবী। কয়টা হলো? হ্যাঁ, যেহেতু ভাইরাস কোন জীব কোষের ভেতরে ছাড়া বাঁচতে পারে না, তাই ভাইরাসকে বাধ্যতামূলক অন্তঃপরজীবী বলা হয়। যেহেতু ভাইরাস কোন জীব কোষের ভেতরে ছাড়া বাঁচতে পারে না, তাই ভাইরাসকে বাধ্যতামূলক অন্তঃপরজীবী বলা হয়। কয়টা হলো? ১৭টা। জি স্যার। স্যার কি স্যার, একটা ভাইরাস যদি স্যার ধরেন জীবদের বাইরে থাকে, ওই ভাইরাস যদি স্যার হাত দিয়ে ধরি, তাহলে কি সংক্রমিত হওয়ার কোনো চান্স আছে? যদি তোমার ত্বক ভেদ করে ঢুকতে পারে, এরকম ছিদ্র থাকে, তাহলে চান্স আছেই তো বটে। অনেক সময় আমাদের ত্বকে এমন ছিদ্র থাকে, সেটা দিয়েও ভাইরাস ঢুকে যেতে পারে, তাহলে চান্স আছে না? জি স্যার। একটু লাইনে থাকো। হ্যাঁ নাহিদ আসলাম। হ্যাঁ ক্লাস নিতেছি, ক্লাস শেষ করে, হ্যাঁ ক্লাস শেষ করে ফোন দিতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে লিখছো, এটা লিখছো, কয়টা হয়েছে? ১৭টা। জি স্যার। আরো দু একটা মনে পড়লে পরে দিব, নে তিন চারটা লেখার মতো জায়গা খালি রাখো। লিখছো? আচ্ছা, সাধারণ বৈশিষ্ট্য যে পর্যন্ত লিখছো, লিখে আরো দুই চারটা লেখার মতো জায়গা খালি রাখো, তারপরে এখন লিখো, স্টার চিহ্ন দিয়ে লেখো। ভাইরাস এর প্রকারভেদ, এবার আমরা ভাইরাসের প্রকারভেদ পড়ব। লিখছ? কথা বলো, লিখছ কি না ভাইরাসের প্রকারভেদ কথাটা লিখছ? লিখছি। লেখো, বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাইরাসকে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাইরাসকে শ্রেণীবিন্যস্ত করা হয়। যেমন বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাইরাসকে শ্রেণীবিন্যস্ত করা হয়, যেমন ক, আকৃতি অনুসারে, বিভিন্ন বৈশিষ্ট্য অনুসারে ভাইরাসকে শ্রেণীবিন্যস্ত করা হয়, যেমন ক, আকৃতি অনুসারে। এখন এই আকৃতি নানা রকম আছে ভাইরাসের, সেটা আমরা জাস্ট লিখবো আর উদাহরণটা দিব, এখানে আর বেশি কোনো পেঁচানোর কিছু নাই। আকৃতি অনুসারে, ক আকৃতি অনুসারে কিরকম? নাম্বার ১, গোলাকার। তবে এই জায়গাটা ভালো করে পড়িও, এই জায়গা থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় পেয়ে যাবা, একটা না একটা এমসিকিউ পাবাই, মেডিকেলে তো পাবেই। গোলাকার, গোলাকার ভাইরাস তো অনেক আছে, বলতে শুরু করো, সবার আগে কোনটার কথা লিখব? কোভিড ১৯, এটার কথা না বলে পারলামই না, যার ভয়ে আমরা সবাই ঘর বন্দি হয়ে আছি, সে কিন্তু গোলাকার ভাইরাস। আরো অনেক আছে আমরা বলতে থাকি, হ্যাঁ যার ভয়ে জুমি ক্লাস করতেছি। হ্যাঁ, পোলিও ভাইরাস লিখতে থাকো, অনেক পাবো আমরা। নিপা ভাইরাস, এটা ওই যে বাদুড়ের মাধ্যমে ছড়ায়, জানো তো না, খেজুরের রসের মাধ্যমে। ডেঙ্গু ভাইরাস, লেখো না। চিকুনগুনিয়া ভাইরাস, অধিকাংশ ভাইরাসই কিন্তু গোল,
স্যার আপনি একটু জায়গা ফাঁকা রাখতে বলছিলেন যে আরো বৈশিষ্ট্যের কথা মনে পড়লে তখন বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৈশিষ্ট্যের কথা যদি মনে পড়ে তখন যেন লিখতে পারি, সেই জন্য জায়গা খালি রাখতে বলছি। আচ্ছা গোলাকার লিখতে থাকো, কয়টা লিখলা? এইচআইভির কথা লেখো, অভাব নাই, গোলাকার ভাইরাসের আর অভাব নাই। ইনফ্লুয়েঞ্জা লেখো না, ইনফ্লুয়েঞ্জা গোলাকার না, ইনফ্লুয়েঞ্জা হবে অনেকটা ডিম্বাকার, এই জন্য ইনফ্লুয়েঞ্জা লিখলাম না। এইচআইভি লিখছো? দাঁড়াও আমি একাধিক বই দিয়ে একটু যতগুলো সম্ভব বেশি উদাহরণ দিয়ে দিই, কারণ এটা তো খালি উদাহরণটা পড়তে হবে আর তো কিছু না। তারপর লেখো হেপাটাইটিস ভাইরাস। এত মশা কেন আজকে? হেপাটাইটিস ভাইরাস দেখা না গেল, শুনতে তো পাচ্ছ? আচ্ছা হেপাটাইটিস ভাইরাস লিখছো না। তারপরে দেখি আরো কি লেখা যায়। ও আর একটা লেখো, সার্স ভাইরাস। সার্স এর নাম শুনছো? শুনছিলাম তো। তারপর তোমার ইয়ে হতো, হাঁচি কাশি হতো আর শেষ পর্যন্ত মরা লাগতো আর কি। ডেঙ্গু ভাইরাস লিখছি তো না? কলেরা তো ভাইরাস জাতীয় রোগ না, কলেরা তো ব্যাকটেরিয়া জাতীয় রোগ। সোয়াইন ফ্লু ভাইরাস হ্যাঁ, বার্ড ফ্লু ভাইরাসও লিখতে পারো। তোমাদের গ্রুপে আমি ছবি দিছিলাম তো, সেই ছবি দেখছিলা? লাইনে থাকো তো। গোল ভাইরাসের অভাব নাই, বেশিরভাগ ভাইরাসই গোল। দেখি তো একটা ছবি তো দিছিলাম, লাইনে থাকো তো। গোল ভাইরাসের অভাব আছে নাকি স্যার? জিকা ভাইরাস কি রকম, গোল না নাকি? জিকা গোল লেখো, জিকা ভাইরাস। জিকা কিন্তু ওই যে ব্রাজিলে গত বছরের আগের বছর প্রচুর ইয়ে করছিল, জিকা ভাইরাস। এটা গোল। ইনফ্লুয়েঞ্জা ভার্সন স্যার কি বলছিলেন? ইনফ্লুয়েঞ্জা গোলই লেখো, এখানে তো ডিম্বাকার লিখছে দরকার নেই, ইনফ্লুয়েঞ্জার আবার অনেক ভ্যারাইটি আছে, ইনফ্লুয়েঞ্জাও লেখো। এই যে ছবি দেখো না, ইনফ্লুয়েঞ্জা তো গোলের মধ্যেই আছে। ইনফ্লুয়েঞ্জা, তারপর আরেকটা এই যে দেখো নিচে লেখা আছে প্যাপিলোমা ভাইরাস, এই যে এটা এটা জরায়ুর ক্যান্সার তৈরি করে, প্যাপিলোমা ভাইরাস। বেশিরভাগ ভাইরাসই কিন্তু গোল, প্যাপিলোমা। তারপর এটা হচ্ছে রোটা ভাইরাস, এটার কারণে তোমার ইয়ে হয়, পেটের পীড়া হয়, রোটা ভাইরাস। এখন এই নামগুলো একবার হলো লিখতে হবে, না লিখলে আবার পরে বিপদ আছে। তারপরে এটা লেখো হারপিস ভাইরাস, কারণ ওরা করবে কি, বিভিন্ন আকৃতি তো আছে বুঝছো, চারটা নাম দেবে, নাম দিয়ে বলবে এর মধ্যে কোনটা গোল। এখন চারটার মধ্যে একটা গোল আর তিনটা মনে করো গোল না, তখন না জানা থাকলে ঝামেলা হবে না বলো, এমসিকিউ তো মিস হয়ে যাবে না? একটা এমসিকিউ মিস হলে দেখা যাবে যে তুমি এক জায়গা থেকে বাদ পড়ে যাবে। স্যার লাস্টেরটা কি হারপাস ছিল? হারপিস এখানে দেখো, নতুন কিছু পাচ্ছ? নতুন কিছু নাই, এটাই ওইটাই এবার এখানে আসছে। কয়েকটা ছবি আমি দিছি, আরো আছে আর কি, আমি তো মানে ম্যাক্সিমাম লিখছি। গোল ভাইরাস দেখো আর কিছু আছে কিনা। করোনা ভাইরাস ওটা তো লিখছি সবার আগে, ও করোনা ভাইরাস তো লিখছি, কোভিড লিখছি না, কোভিড মানেই তো করোনা। আচ্ছা আবার নিচে কি একটা লেখা, হান্টা ভাইরাস ওর হান্টা মান্টার দরকার নেই আমাদের, হান্টা ভাইরাস ওটা লিখবো না। এই একটা লিখছে না হান্টা ভাইরাস, এটা লিখবা?
এছাড়া তো আরো পরিচিত দুই একটা ছিল, বইয়ে যেগুলো আসছে সেগুলো লিখছি, বইয়ের চেয়ে বেশিও লিখছি। আর কই ছবি, যাই হোক অনেকগুলো হয়েছে, আর তো মনে হয় নাই, দেখি না। স্যার বই একটা আছে ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু লিখছি তো আমরা, ডেঙ্গু চিকুনগুনিয়া এইচআইভি এগুলো লিখছি সব। দেখো না এখন কোনটা কোনটা লিখছি শোনো, দেখো এর বাইরে তোমাদের কাছে যেসব বই আছে এর বাইরে কিছু আছে কিনা, এই দেখো করোনা ভাইরাস, পোলিও ভাইরাস, নিপা ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, চিকুনগুনিয়া ভাইরাস, এইচআইভি, হেপাটাইটিস ভাইরাস, সার্স ভাইরাস, সোয়াইন ফ্লু ভাইরাস, বার্ড ফ্লু ভাইরাস, জিকা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, পেপিলোমা ভাইরাস, রোটা ভাইরাস, হারপিস ভাইরাস, আর আছে বাদ পড়ছে কিছু, গোল ভাইরাস একটা বাদ পড়ছে, টিআইভি স্যার, স্যার ইবোলা ভাইরাস স্যার, বাদ পড়ছে ইবোলা, পোলিও তো লাগে, ইবোলা পোলিও বাদ পড়ছে, হ্যাঁ স্যার পোলিও তো শুরুতে লেখছেন স্যার, কই লিখছি, ও হ্যাঁ পোলিও লিখছি তো শুরুতে, হ্যাঁ তাহলে আর কোনটা বাদ পড়ছে, ইবোলা ভাইরাস কি লিখছিলেন এত লাইন নাই, কোনটা ইবোলা ভাইরাস, আরে ইবোলা তো গোলাকার না রে বাবা, ইবোলা হচ্ছে নলাকার, ইবোলা তো গোলাকার না নলাকার, সব গোলাকারের মধ্যে কি লেখা যাবে, যেটা গোল সেটাই লিখতে হবে, ওটা তো নলের মতো, এটা হচ্ছে একদম গোল, এই এরকম যেগুলো গোল সেটার কথা লিখবে তুমি, ওটা সিলিন্ড্রিক্যাল, ইবোলা হচ্ছে নলাকার। আচ্ছা গোলাকার গেল, যতটা সম্ভব লিখবা যেন কোনোটা বাদ না পড়ে। নাম্বার দুই, দুই নাম্বারে লেখো দণ্ডাকার ভাইরাস, দণ্ডাকার লাঠির মতো, এগুলো বই থেকেই লিখতেছি আমরা, কোনো সমস্যা নাই, কি না ভয় নাই রাজীব, তুমি ভাইরাস আক্রান্ত হওয়ার ভয় পাচ্ছ কেন, আল্লাহ আল্লাহ আমাদের রহমত করবে ভাই, বাংলাদেশে তো তেমন একটা আমরা কি বলা যায় অনেক সেফ, আল্লাহই আমাদের রহমত করছে, আচ্ছা আমাদের ইমিউনিটি ভালো এই জন্য আমরা রহম বেঁচে গেছি, শীতকালে হ্যাঁ অনেক ভয় পাচ্ছিলাম যে একেবারে মহামারী শুরু হয়ে যাবে, সেরকম তো হয় নাই, আল্লাহ রহমত করছে। আচ্ছা দণ্ডাকার ভাইরাস লেখো টিএমভি, তারপর হচ্ছে তোমার ওই যে মাম্স ভাইরাস, মাম্স ভাইরাস কোন জায়গায় অ্যাটাক করে বলো না, গলায় না স্যার, লালা গ্রন্থি, প্যারোটিড, প্যারোটিড লালা গ্রন্থি, হ্যাঁ এটা মনে রাখবে, এটা কিন্তু দেয় প্রায় মাম্স ভাইরাস, এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে মেডিকেলের জন্য, কেন মেডিকেলে গিয়ে তো রোগ নিয়ে পড়বা আর জীবাণুর কারণেই রোগ হয়, সে কারণে এই চ্যাপ্টারে ছোট ছোট অনেক তথ্য আছে যেগুলো ভর্তি পরীক্ষা দেয় অ্যাডমিশন টেস্টে মেডিকেলের, এই জন্য এই চ্যাপ্টারটা খুব খোটায় খোটায় পড়বা, যত বেশি গুগল করেও নিতে পারবে তাও ভালো। যেমন এই যে তোমার রাউন্ড শেপ ভাইরাস বা সার্কুলার ভাইরাস লিখে সার্চ দিলে যদি তুমি আরো নতুন কিছু পেয়ে যাও, লেখ পড়ো অসুবিধা কি, টিএমভি মাম্স গেল এটা, তারপর হচ্ছে তোমার সিএমভি, আর একটা আছে পিআরএসভি, পিআরএসভি মানে হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাস, পেঁপের গায়ে গোল গোল দাগ হয়, এই সিএমভি মানে হচ্ছে কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, টিএমভি তো জানো টোবাকো মোজাইক ভাইরাস, এগুলো সব আছে লম্বা লম্বা, আর একটা আছে এলআরভি, এলআরভি মানে হচ্ছে লিফ রোল ভাইরাস, পাতাটারে গোল গোল করে মোড়ায় ফেলে, এটা টমেটো গাছে টাছে বেশি দেখা যায়, গোল আলু টমেটো গাছে দেখবে পাতা গোল করে মোড়ায় ফেলছে, দেখা যায় না এরকম, জি স্যার, হ্যাঁ গেল হচ্ছে তোমার দণ্ডাকার ভাইরাস, আরো যদি কেউ পাও রড শেপ ভাইরাস লিখে সার্চ দিবা, এগুলো যত বেশি লিখবা তত ভালো, তারপরে লেখো তোমার ঘনক্ষেত্রাকার, ঘনক্ষেত্রাকার এইটা দেয় আমি দেখছি, ঘনক্ষেত্রাকার মানে কি পাউডার, দণ্ডাকার কি এক কথা, আয় এটা নলাকার ভাইরাস আর দণ্ডাকার ভাইরাস কি একই, ওরে আল্লাহ তুই নলাকার নিয়ে এত টেনশন করিস না, নলাকার একটু পরেই লিখবো, নলাকার আর দণ্ডাকার এক না, ঘনক্ষেত্রাকার, ঘনক্ষেত্রাকার, ঘনক্ষেত্রাকার মানে হচ্ছে কিউবয়েডাল, বুঝছো, মনে করো এই যে একটা ছয়টা তল থাকবে এই হচ্ছে কথা, এর মধ্যে সবচেয়ে বেশি যেটা আসে পাউরুটির মতো দেখতে, বুঝছো একটা ভাইরাস আছে পাউরুটি চেনো না, দেখতে অনেকটা সেটার মতো, এই ভাইরাসটার ব্যাপারে বেশি আসতে দেখছি আমি, এটার নাম হচ্ছে হারপিস ভাইরাস, লেখো ঘনক্ষেত্রাকারের উদাহরণ লেখো, হারপিস ভাইরাস গোলের মতো লিখলাম, হ্যাঁ হারপিসটা গোলে লিখছি, বইতে দেখছো না কিসে দেখছো বললা, জি স্যার গোলে লিখছি, হারপিস এখানে লেখো না,
এই কোন বইতে জানা তাহলে ভুল লিখছ আমাকে ছবি দেখে দিয়েছিলেন হ্যাঁ ছবি দেখে লেখাইছেন ওইটা ছবি দেখাইছে ওই কোন একটা বইয়ের এই মানে গুগলের ছবির মধ্যে লেখা আছে না হ্যাঁ হারপিস তো ইশের পাউরুটির মতো এখন আবার হারপিসের আবার স্ট্রেইন আলাদা আছে কিনা কোনটা আবার গোলও আছে কিনা কে জানে আমি তো গুগল বা কোন একটা বই না দেখে তো লিখি নাই তো যাই হোক তুমি হারপিসটা পাউরুটির মতো এটাই সবচেয়ে বেশি বহুল প্রচলিত এবং হারপিসটা দেয় আমি অনেকবার ভর্তি পরীক্ষা দেখছি হারপিসটা আসতে হারপিস হচ্ছে ঘনক্ষেত্রাকার মানে পাউরুটির মতো বলে যে কোন ভাইরাস দেখতে পাউরুটির মতো তখন এই হারপিসের নাম লেখা লাগে তো হারপিসটা ঘনক্ষেত্রাকারের মধ্যে লেখ ওখান থেকে কেটে দিলাম যাও গুগলে লিখলো আমরা কেটে দিলাম এটা আসে প্রায় আমি দেখেছি কোন ভাইরাস দেখতে পাউরুটির মতো তখন এই হারপিসের নাম লেখা লাগে হারপিসটা হচ্ছে স্যার মাজেদার বেগমের বইতেও হারপিস ঘনক্ষেত্রাকারেরই আছে হ্যাঁ হ্যাঁ মাজেদার বই তো আমার আছে এখানে আমার এখানে চারটা বই আছে আমি তো বই চারটা নিয়ে বসছি ওই জন্য সবসময় পড়ানোর সময় তিন চারটা বই পাশে থাকে আচ্ছা আর তারপরে গুগল তো আছেই আচ্ছা যত বেশি একুমুলেট করতে পারি মানে তথ্য গেল এটা হারপিস ভাইরাস আরেকটা লেখো ভ্যাকসিনিয়া ভাইরাস ভ্যাকসিনিয়া এই দুটা তো লিখলাম তুমি এটা ইয়ে করবা কিউবয়েডাল ভাইরাস লিখে সার্চ দিও গুগলে দেখো আরো বেশি পাও কিনা আচ্ছা নাম্বার চার আসো এবার দেখো ডিম্বাকার ডিম্বাকারের মধ্যে ইনফ্লুয়েঞ্জা আসছে কিন্তু আবার ওখানে গুগলের ছবির মধ্যে কিন্তু ইনফ্লুয়েঞ্জাটা গোল দেখাইছে কিন্তু আসলে একদম এক্সাক্ট গোল না ডিম্বাকারের মধ্যে লিখবো আমরা ডিম্বাকার লেখো ইনফ্লুয়েঞ্জা স্যার ঘনকাকারের দ্বিতীয়টা কি বলছিলেন ভ্যাকসিনিয়া হারপিস আর ভ্যাকসিনিয়া ভাইরাস গুটি বসন্ত ভাইরাস আর কি ভ্যাকসিনিয়া ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ডিম্বাকারের উদাহরণ খুব বেশি নাই ইনফ্লুয়েঞ্জা পাইলাম আচ্ছা এরপর আসো পাঁচ ও যে খালি নলাকারের কথা বলে এটা শেষ করি নলাকার নলাকার লেখো ইবোলা ভাইরাস এটা খুব খারাপ না এটাতে একদম হাতে ফোসকা পড়ে যায় দেখছো এটা রোগ হলে কিরকম হয় ইবোলা ভাইরাস এটার ছবি আছে তোমাদের বইতে মনে হয় খুব ভয়ঙ্কর হ্যাঁ দেখছো না জি স্যার আফ্রিকায় এটা বেশি ছড়িয়েছে খুব খারাপ এটা খুব ভয়ঙ্কর বাপরে বাপ ৬ নাম্বার লেখো বেঙ্গাচি আকার এটা হচ্ছে তোমার ওই যে টি সিরিজ ভুক্ত যেগুলো আছে টি টু তারপর তোমার টি থ্রি টি ফোর তারপর আরেকটা আছে ল্যামডা ভাইরাস ল্যামডা এটা হচ্ছে ল্যামডা ল্যামডা ভাইরাস এগুলো হচ্ছে সব বেঙ্গাচির মতো শেপ এগুলো পড়বো না আমরা এগুলো আমরা পড়বো টি টু আর ল্যামডা তো পড়বো আমরা গেল আরেকটা ভাইরাস আছে খুব মজার এটা হচ্ছে তোমার ৭ নাম্বারে লেখো বুলেট আকৃতির ভাইরাস সরি বুলেট আকৃতির এটা কিন্তু দিতে পারে কারণ এটা একদম এক্সেপশনাল না একটা আকৃতি বুলেটের মতো এই যে দেখো এটা তো ওই যে আমাদের গুগলের ছবির মধ্যে আছে এটা একদম একটু ব্যতিক্রম ধর্মী তো এই জন্য এটা দেওয়ার চান্স আছে ওই জন্য আমাদের ছবিটা এই এখানে বুলেটের আকৃতি কোনটা দেখো জলাতঙ্কের যে ভাইরাস বুলেট আকৃতির এটা লেখো র‍্যাবিস ভাইরাস র‍্যাবিস ভাইরাস আচ্ছা ঠিক আছে এখন একটা কাজ করো শোনো আজকে তো সময় দিতে পারবো না দিব না এখন শোনো না হ্যালো শুনতে পাচ্ছ জি স্যার শুনতে পাচ্ছি বলেন আচ্ছা এখন শোনো এই যে ভাইরাসের প্রকারভেদ আকৃতির উপরে ভিত্তি করে যতটা সম্ভব তোমরা একটু আরো বেশি তথ্য লিখে রাখো পরের ক্লাস মানে এখন তো তোমাদের রেগুলার ক্লাসেই আমরা চলে যাবো এগুলো নিয়ে পড়তে থাকবো ভাইরাসটাই এখন চলতে থাকবে পরিপাক তো শেষ করে ফেলেছি আর পরিপাকের পরীক্ষা দিব একটা সেই প্রস্তুতি নিতে থাকো এমসিকিউ পরীক্ষার আগেও যেরকম নিচ্ছি সেরকম আর দেখি আমি পরিপাক চ্যাপ্টারের তোমার এই সমস্ত জ্ঞানমূলক আর অনুধাবনমূলকের যে একটা শীট দেই চ্যাপ্টার শেষ হলে সেই শীটটা আমি দিতে পারি কিনা সেই শীটটা যদি দিয়ে দেই তোমরা পরিপাক চ্যাপ্টারের প্রস্তুতি নিতে থাকো দু একদিনের মধ্যেই আমি একটা ব্যাচের একটুখানি বাকি আছে এই জন্য পরীক্ষার শিডিউল দেই নেই দু একদিনের মধ্যে আমি একটা শিডিউল দিয়ে দিব আর এই ভাইরাসটা আমরা এখন চলতে থাকবে যার যার নিজ নিজ ব্যাচে এই আর কি আজকে তাহলে এইটুকুই থাকুক নাকি স্যার ছয় ওইটা কি লেখছেন স্যার একটু বলেন ছয় বুলেট আকৃতির বুলেট আকৃতির বুলেট আকৃতির সাত না স্যার ও ছয় বেঙ্গাচি আকৃতি টি টু টি থ্রি টি ফোর ল্যামডা টি টু টি থ্রি টি ফোর ল্যামডা ভাইরাস
স্যার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তো দুই জায়গায় লেখছেন, ডিম্বাকার আর গোলাকার ও দেখছি, ডিম্বাকার ও দেখছি, মানে বইয়ের মধ্যে ওরকম আছে, তবে ডিম্বাকারই মানে সাধারণত বেশি তথ্য আছে। আবার এই দেখো গুগলের ছবির মধ্যে দেখো এই যে ইনফ্লুয়েঞ্জা গোলাকার দিয়ে রাখছে, এই যে এই জন্য ওখানে গোলের ওখানে লিখতে বাধ্য হয়েছিলাম। এই যে দেখো না ওরা যেসব ছবি দিছে, এই যে গুগলের ছবি তো আমরা একবার দেখলাম, স্টাডি করলাম, এই যে দেখো এখানে দেখো ওই যে গোলটা কই, ইনফ্লুয়েঞ্জা গোলের মধ্যে আছে, এই যে আছে নাকি নাই বলো? জি স্যার, এই জন্য তো লিখছিলাম। কিন্তু আবার ডিম্বাকারও আছে, হয়তো বা ইনফ্লুয়েঞ্জার ভ্যারাইটি আছে, কোনটা গোল কোনটা, একই ভাইরাসের আবার স্ট্রেন থাকে আলাদা, বুঝছো? জি স্যার। যেমন এই করোনার যে 19 COVID-19 করোনার কিন্তু অনেক স্ট্রেন আছে, এরকম হতে পারে যে ইনফ্লুয়েঞ্জার হয়তো একটা স্ট্রেন গোল আর একটা স্ট্রেন হচ্ছে তোমার ডিম্বাকার। স্ট্রেন মানে হচ্ছে ওই যে মিউটেশন করে নতুন যে ধারা তৈরি হয় তাকে বলে স্ট্রেন, নতুন একটা ধারা, বুঝো না জিনিসটা? মানুষের ক্ষেত্রে আমরা যেটাকে বলি রেস, রেস রেস মানে কি ধারা, যেমন যারা ব্ল্যাক নিগ্রো তারা একটা রেস, আমরা এশিয়ান এটা আর একটা রেস, বুঝতে পারছো? চাইনিজ ওরা আর একটা রেস। এখন এই ভাইরাসের ক্ষেত্রেও সবাই তো মানুষ, কিন্তু তাদের মধ্যে আবার রেস আছে না আলাদা, রেসের বাংলা তুমি বলতে পারো ধারা। তেমনি ভাইরাসের মধ্যে একই ভাইরাস, তার মধ্যে আবার আলাদা আলাদা ধরন আছে, তখন সেটার জন্য শব্দটা ইউজ করা হয় স্ট্রেইন। কেন এখন বলছে না যে কোভিড এর আবার এখন এমন একটা স্ট্রেইন পাওয়া গেছে যেটা COVID-19 এর চেয়ে 10 গুণ বেশি ছোঁয়াচে, 10 গুণ বেশি ফ্যাটাল, মানে জীবনঘাতী, নতুন একটা স্ট্রেইন পাওয়া গেছে। বিবিসিতে দেখলা না সেদিন খবরে বললো UK-তে প্রথম পাওয়া গেছে যে ভাইরাসের নতুন কোভিড এর নতুন স্ট্রেইন, এটা তোমার 10 গুণ বেশি ঘাত মানে ইয়া মানে ফ্যাটাল। হ্যাঁ বলো।